আমি বেবি বেবি ব্লগ ইয়ারিসের চ্যানেল থেকে আবারও আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে ফিরে এসেছি। আজকে দেখাবো নলের গুড়ের পায়েস, গোবিন্দভোগ চাল দিয়ে নলের গুড়ের পায়েস। তাহলে চলুন দেখি কি করে করছি, আমার সঙ্গে থাকুন আপনারা। আমি পায়েসের জন্য একটু বেশি করে দুধ নিয়েছি। এবার দুধটা আমি ভালো করে ছেঁকে নেব। দুধটা এবার ছেঁকে নিচ্ছি। আমি সবসময় ছেঁকেই করি, কখন কি থাকে দুধে তার ঠিক নেই। আমি আজকে 4 কিলো দুধ নিয়েছি, 4 কিলো দুধেরই পায়েস করব। প্রথমে আমি দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। আমি এখানে 4 কিলো দুধের পায়েসের জন্য 350 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন আমি দুধটা জাল দিচ্ছি, আরো ঘন করে জাল দেব, দিয়ে তারপরে চালটা দেব। একদম ভালো করে জাল দিয়ে দুধটা খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। আমি গ্যাসের আঁচটা কমিয়ে নিয়েছি, এবার চালটা দিয়ে দিচ্ছি। চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি চালটা। এখানে 350 গ্রাম চাল আছে। চালটা দেওয়ার পরে দুধটা ফুটতেও শুরু করেছে দেখুন। এবার আমি শুধু নাড়ব, নেড়ে নেড়ে পায়েসটা করব। না নাড়লে লাগার ভয় আছে, এখানে লেগে যাবে চাল তো। 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি। চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি খেজুরের গুড় দিয়ে দেবো। কত সুন্দর ঘন হয়ে গেছে দেখুন। কিছুটা কাজু দিয়ে দিচ্ছি, কিশমিশটা পরে দেব, কারণ কিশমিশটা আগে দিলে আবার কেটে যাওয়ার ভয় থাকে। নামানোর আগে কিশমিশটা দিয়ে দেব। আমার পায়েসটা প্রায় হওয়ার মুখেই, হয়েই গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, গাঢ় হয়ে গেছে একদম। কিছুটা কিশমিশও দিয়ে দিচ্ছি, কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। পায়েসটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, একদম কমপ্লিট। এ দেখুন হয়ে গেছে পায়েসটা, নামিয়ে নিচ্ছি পায়েসটা। আমার পায়েসটা হয়ে গেছে, পায়েসটা আমি ঠান্ডা করেছি। ঠান্ডা করার পরে দেখুন কত সুন্দর জমে গেছে, এই দেখুন কত খিলখির হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, তুলে আপনাদের দেখাচ্ছি। পুরো খি হয়ে গেছে পায়েসটা জমে। পায়েসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই করে খাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তাদের কাছে অনুরোধ রইলো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তাহলে সবার আগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।